আজকে আমি যেটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ঘনীভবন পলিমার একটা টপিক, সেটা হচ্ছে নাইলন প্রস্তুতি। তো নাইলন প্রস্তুতিটার সংকেতটা অনেকেই দেখে, মানে দেখার সাথে সাথে অনেকেই ভয় পায় যে এত বড় সংকেত কিভাবে কি করব। তো আমি যেটা করবো সেটা হচ্ছে তোমাদেরকে একটা মানে একটা কাহিনীর মাধ্যমে এই পুরো বিক্রিয়াটা আমরা রাখার চেষ্টা করবো, এবং শুধুমাত্র এই বিক্রিয়াটা না, এই বিক্রিয়ার সাথে সাথে আরও আমরা কিছু পলিমারের ব্যবহারও আমরা শিখে ফেলবো। তো সেটাতে যদি আমি যেতে চাই, ধরো যে কয়েকদিন আগে একজন টেরা লুক বলতে তো চিনো, যারা ধরো যে তোমার দিকে, তুমি মনে করবো যে তোমার দিকে তাকিয়ে আছে, বাট তোমার দিকে তাকিয়ে নেই, অন্য কোনো দিকে তাকিয়ে আছে, মানে তার চোখের যে ফোকাসটা সেটা তুমি যেটা মনে করো সেইটা না, তাদের চোখের ফোকাসটা একটু মানে বাঁকানো হয়। সো এই যে টেরা লুক, সো উনি টেরা লুক, আমি দেখে বুঝলাম যে টেরা লুক ভালো, ওনার ভালো শার্ট প্যান্ট পরা, খুব ভালো শার্ট প্যান্ট পরা। সো এই টেরা লুকটা কি করলেন, দ্যাট মিন্স এই টেরা লুক আমি যদি লিখি, এই টেরা লুক মানে ভালো শার্ট প্যান্ট পরা, ভালো শার্ট প্যান্ট পরা, ভালো শার্ট প্যান্ট পরা আছে তার মধ্যে। এবং সে ঢুকলো, সে আমার যে বাসাটা ছিল সেই বাসাটার দরজা দিয়ে ঢুকলো, দ্যাট মিন্স সে আমার বাসার ডোর দিয়ে ঢুকলো, ডোর দিয়ে ঢুকলো, তারপরে সে হঠাৎ করে আমার কাছে আসলো, তার হাতে দেখলাম যে দুইটা বক্স, তার হাতে আমি দেখলাম যে দুটি বক্স। তো আমি জিজ্ঞাসা করলাম যে এই দুটি বক্সের মধ্যে কি আছে, দুটি বক্স, সো দুটি বক্স। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এই দুটি, এই দুইটা বক্স কার, বা এতে কি আছে, মানে আমি জিজ্ঞাসা করলাম যে এটা কার বক্স, মানে আমি জিজ্ঞাসা করলাম হচ্ছে কার বক্স, এটা আমি জিজ্ঞাসা করলাম, এটা আমি জিজ্ঞাসা করলাম, আমি জিজ্ঞাসা করলাম। তখন তিনি বলতেছেন যে তুমি যদি এই দুইটা বক্স খুলো তাইলে তোমার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে। সো আমি তো মানে একটু খুব হইলাম যে আমার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে সত্যি সত্যি, তাহলে দুইটা বক্সের মধ্যে কি আছে সেটা তো দেখতে হয়, আদৌ কি কোনো রূপকদার কিছু কিনা, বা হীরা টিরা কিছু আছে কিনা যে আমার ভাগ্যটা চেঞ্জ হবে। সো আলটিমেটলি আমি ওই বক্স দুইটাকে খুললাম। সো বক্স দুইটাকে আমি যখন খুললাম, তখন আলটিমেটলি খুলে দেখলাম যে বক্স খুললাম, খুলে দেখলাম যে আসলে বক্সের মধ্যে কিচ্ছু নাই, মানে বক্সের মধ্যে কিচ্ছু নেই, বাট সে আলটিমেটলি আমাকে বলছিল যে ভাগ্য চেঞ্জ হবে। সো আমি বুঝতেছি না অ্যাকচুয়ালি ভাগ্য কিভাবে চেঞ্জ হবে, আসলে তোমরাও জানো না ভাগ্যটা কিভাবে চেঞ্জ হবে, কিন্তু তোমরা যদি এই ঘটনাটা মনে রাখতে পারো তাহলে অন্তত তোমাদের এই কয়েকটা অবজেক্টিভ এবং যে নাইলন প্রস্তুতির যে বিক্রিয়াটা সেইটা তোমাদের মনে রাখাটা সম্ভব হবে, এইভাবে বলতে পারো যে তোমাদের ভাগ্যটা অন্তত চেঞ্জ হবে একটু। সো দেখো এটাতে আমি অ্যাকচুয়ালি কি করলাম, সেটা হচ্ছে আমি যদি প্রথম দিক থেকে একটু চিন্তা করি, একজন টেরা লুক আসলো, তার মধ্যে ভালো শার্ট প্যান্ট পরা, এবং সে ডোর দিয়ে ঢুকলো, ঢুকার পরে আমার ডোরটা ছিল প্লাস্টিকের তৈরি, এবং তারপরে তার হাতে ছিল দুটি বক্স। আমি জিজ্ঞাসা করলাম যে কার বক্স, সেটা আমি জিজ্ঞাসা করলাম, এবং বক্স খোলার পরে দেখলাম যে কিচ্ছু নাই। তো দেখো সেখানে ভাগ্য না চেঞ্জ হইতে পারে, তোমাদের মুখস্থটা হয়ে যাবে, তোমাদের এইটা চেঞ্জ হবে। তো দেখো টেরা লুক মানে হচ্ছে টেরিলি, টেরা লুক মানে হচ্ছে টেরিলি, এবং এই যে টেরিলিন যে পলিমারটা আছে সেইটা হচ্ছে ভালো শার্ট প্যান্ট তৈরিতে ব্যবহৃত হয়, তার মানে টেরিলিন যে পলিমারটা আছে সেটা ভালো শার্ট প্যান্ট তৈরিতে ব্যবহৃত হয়। তোমরা যখন পরীক্ষায় আসবে তখন মনে করবা যে টেরা লুক ভালো শার্ট প্যান্ট পরা ছিল, দ্যাট মিন্স টেরিলিন হচ্ছে ভালো শার্ট প্যান্ট তৈরিতে ব্যবহৃত হয়। এবং তারপরে আমার ডোর দিয়ে ঢুকলো, ডোরটা হচ্ছে প্লাস্টিকের তৈরি, ডোর মানে হচ্ছে ডেরিলিন বা ডেরোলিন যেটা বলো। সো এই ডেরোলিন বা ডেরিলিন কি করে, আমাদের যে প্লাস্টিকের যে সামগ্রী আছে, সাধারণত প্লাস্টিকের চেয়ার, প্লাস্টিকের টেবিল, এই সবগুলো তৈরিতে সাহায্য করা হচ্ছে আমাদের ডেরিলিন। তার মানে দেখো আমরা কিন্তু দুইটা অবজেক্টিভ এখানে শিখে ফেললাম, যাতে আমাদের পাজলটা হয়, এবং এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো হচ্ছে মাঝে মাঝে মেডিকেলের যে এক্সামগুলো হয় সেই মেডিকেলের এক্সামগুলোতে, মানে এডমিশনের যে এক্সামগুলো সেই এক্সামগুলোতে দিয়ে দেয়। সো এইটা মনে রাখা একটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমাদের পাজল করার একটা চান্স থাকে, অনেকেই টেরিলিন ডেরিলিন মানে পাজল করে। সো টেরিলিন হচ্ছে ভালো শার্ট প্যান্ট তৈরিতে, এবং ডেরোলিন হচ্ছে প্লাস্টিকের তৈরি বিভিন্ন সামগ্রী তৈরিতে ব্যবহৃত হয়। এবং দেন আমরা যাবো হচ্ছে নাইলন,
এই যে দেখো এখানে আমি বললাম যে বক্স খোলার পরে কিচ্ছু নাই, সেটা বোঝাচ্ছে হচ্ছে নাইলন, সেটা বোঝাচ্ছে নাইলন। এবং তুমি যদি দেখো দুটি বক্স, তার মানে হচ্ছে কার বক্স মানে হচ্ছে কার্বক্সিলিক এসিড, এবং দুটি বক্স, দুটি মানে হচ্ছে ডাই, দুটি মানে হচ্ছে ডাই, গ্রিকে এক মানে হচ্ছে মনো, দুই মানে হচ্ছে ডাই, তিন মানে হচ্ছে ট্রাই। সো এইদিকে যেহেতু দুটি বক্স এবং কার বক্স, দ্যাট মিনস এদিকে আমরা লিখতে পারি ডাই কার্বক্সিলিক এসিড, আমি দুইবার জিজ্ঞাসা করলাম এরকম হইতে পারে, সো দুইবার থেকে মনে রাখো যে ডাই এমিন, সো এখানে হচ্ছে ডাই এমিন। তাহলে দেখো আলটিমেটলি আমাদের ডাই এমিন, সো আমি জিজ্ঞাসা করার পরে খোলার পরে বক্স খোলার পরে দেখলাম যে কিছু নাই, তার মানে নাইলন। সো নাইলন প্রস্তুতির ক্ষেত্রে আমাদের যেই গুণ লাগবে সেগুলো হচ্ছে ডাই কার্বক্সিলিক এসিড প্লাস ডাই এমিন, এবং এই ডাই কার্বক্সিলিক এসিড এবং ডাই এমিনের মাধ্যমে আমরা কি প্রস্তুত করতে পারবো, নাইলন প্রস্তুত করতে পারবো। সো এখন আমরা যেই নাইলনটা প্রস্তুত করবো সেই নাইলনটাকে বলা হয় সিক্স, কারণ হচ্ছে এই ডাই কার্বক্সিলিক এসিডেও এই নাইলনটা আমরা যেটা প্রস্তুত করবো সেই নাইলনটা ডাই কার্বক্সিলিক এসিডেও ছয়টা কার্বন থাকবে, এবং ডাই যে এমিনটা আছে সেটাতেও ছয়টা কার্বন থাকবে, সেটা হচ্ছে বেসিক আমাদের। সো আমরা এখন দেখবো যে এগুলো সংকেত কিভাবে লিখতে হয়, এবং এই সংকেতের মাধ্যমে নাইলনের সংকেতটা আমরা কিভাবে লিখবো। সো তোমাদের বই এটা অনেকেই অনেক কঠিন মনে হবে অনেকের কাছে, বাট একেবারে ইজি, জাস্ট এই জিনিসটা মনে রাখো, দেন কিভাবে সংকেত লিখতে হয়, কিভাবে কি করতে হয়, কিভাবে রিয়াকশন হবে সবগুলো বুঝিয়ে দিচ্ছি। ওকে, সো দেখো কিভাবে হবে এটা। সো এই যে ডাই কার্বক্সিলিক এসিড এবং সেটাতে ছয়টা কার্বন থাকবে, ও তার আগে ডাই এমিনের পরিচয়টা দিই। এদিকে দেখতে পাচ্ছি এমিন একটা নতুন কার্যকরী মূলক যেটা আগে পড়ানো হয় নাই। সো এমিন কার্যকরী মূলকটা হচ্ছে NH2, একটা বন্ধন NH2। সেটা কিভাবে আসলো, সেটা আসলো হচ্ছে NH3 থেকে। আমরা জানি যে NH3 মানে হচ্ছে অ্যামোনিয়া, সো NH3 মানে হচ্ছে অ্যামোনিয়া। সো এই NH3 থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে সরিয়ে দিই তখন একটা হাত বাকি থাকবে, কিভাবে বাকি থাকবে দেখো, এইটার সাথে তিনটা হাইড্রোজেন অ্যাড ছিল তাই না, এই যে তিনটা হাইড্রোজেন, সো আমি যদি একটা হাইড্রোজেনকে সরিয়ে দিই তখন একটা হাত খালি থাকবে। সো আলটিমেটলি আমরা যেই মূলকটা পাবো সেটাকে বলা হয় এমি, এবং এইটা অন্য যৌগের মধ্যে ঢুকে যেতে পারে, এবং এইটা একটা যৌগ যুগের কার্যকরী মূলক। আমরা যে কার্যকরী মূলকগুলো পড়েছিলাম, OH মানে হচ্ছে অ্যালকোহল, COOH মানে হচ্ছে কার্বক্সিলিক এসিড, এসিডের কার্যকরী মূলক, সো এমিনের কার্যকরী মূলক হচ্ছে NH2 মানে বন্ধন NH2। সো দেখো তোমরা এই নাম থেকে বুঝতে পারো ডাই কার্বক্সিলিক এসিড মানে হচ্ছে দুইটা কার্বক্সিলিক এসিডের গ্রুপ থাকবে, ডাই এমিন মানে হচ্ছে দুইটা এমিন গ্রুপ থাকবে। সো আমরা যদি সেইটা নিয়ে চিন্তা করি, সেইটা নিয়ে ডিল করি যে ডাই কার্বক্সিলিক এসিড এবং ডাই এমিনের ক্ষেত্রে কি হবে, তোমাদের যে নতুন এডিশনের যে বইটা আসছে আমি দেখলাম যে নতুন এডিশনের বইটাতে একটু মানে তোমার ইয়াটা ভুল আছে, মানে ওরা ডাই কার্বক্সিলিক যে এসিড মানে যেটা এডিপিক এসিড সেইখানে লিখছে হচ্ছে হেক্সামিথিলিন ডাই এমিন, এবং এডিপিক এসিড যেটা সে মানে এবং ডাই এমিনের জায়গাতে তারা লিখছে হচ্ছে এডিপিক এসিড। সো এটাকে একটু ঠিক করে দাও, আমি নতুন বইটা এখন আমার হাতে, সো এইটাতে একটু ভুল মানে লেখা আছে, সো সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো এখানে যে ভুলটা আমরা কিভাবে ক্লিয়ার করতে পারি। দেখো সেটা হচ্ছে যে আমরা যদি ডাই কার্বক্স, দ্যাট মিনস আমরা জানি যে নাইলন প্রস্তুতির ক্ষেত্রে আমার যে প্রয়োজন সেটা হচ্ছে ডাই কার্বক্সিলিক এসিড, এবং সেই ডাই কার্বক্সিলিক এসিডটাতে ছয়টা কি থাকবে, কার্বন থাকবে, যেহেতু নাইলন সিক্স সিক্স। সো দেখো ডাই কার্বক্সিলিক মানে হচ্ছে দুইটা COOH থাকবে, তাহলে আমি দুইটা COOH কে দুই পাশে দিয়ে দিব, একটা হচ্ছে এই পাশে আর হচ্ছে প্রথম দিকে আর হচ্ছে একেবারে শেষের দিকে। সো মাঝখানে আমি মাঝখানের গ্রুপগুলো কার্বনগুলো জাস্ট হাইড্রোজেন দ্বারা পূরণ করবো, সো মাঝখানে কার্বন দিই 1 2 3 4, দেখো 1 2 3 4 5 হইলো একটা COOH দিয়ে দিলাম। সো মাঝখানের গুলো যদি আমি হাইড্রোজেন দ্বারা পূরণ করি, সো আলটিমেটলি আমি পাবো হচ্ছে দেখো এদিকে CH2, সবগুলোতে CH2 আসবে, কারণ প্রতিটা কার্বন যদি আমরা চারটা করে হাত দিই তাহলে কি আসতেছে আমাদের প্রথম দিকের বেসিক এগুলো। সো আলটিমেটলি আমি পাচ্ছি COOH CH2 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 COOH। সো সেইখান থেকে CH2 যেহেতু চারটা সেই জন্য আমি এভাবে লিখতে পারি COOH CH2 4 COOH। সো এইটাকে বলা হচ্ছে ডাই কার্বক্সিলিক এসিড বা এডিপিক এসিড, মানে ছয় কার্বন বিশিষ্ট ডাই কার্বক্সিলিক এসিড বা এডিপিক এসিড, সো সেটা লিখতে পারি আমরা। এবং আমরা যদি এখানে ডাই এমিনটাকে আনি,
সেটাকে কোন কারণ আমরা হেক্সামিথিলিন ডাইমিন বলতেছি সেইটা যদি আমরা চিন্তা করি, দেখো সেটা হচ্ছে যে ডাই এমিন মানে হচ্ছে দুইটা এমিন গ্রুপ থাকবে, এবং দুইটা এমিন গ্রুপকে আমরা প্রথমে এবং শেষে লিখবো এইটার মতো করে। সো প্রথমে এবং শেষে যদি আমরা লিখি NH2 এবং আর হচ্ছে আরেকটা লিখবো হচ্ছে শেষে। এখন দেখো এখন হচ্ছে আমি কি বলছিলাম যে ডাই কার্বক্সিলিক অ্যাসিড এবং ডাই এমিন দুইটা দিয়ে ছয়টা করে কার্বন আছে, যেহেতু আমরা নাইলন সিক্স সিক্স প্রস্তুত করছি। তো ছয়টা কার্বন হইতে গেলে এইদিকে এন এইচ টু আছে, এদিকে কোনো কার্বন নেই, দ্যাট ইজ মাঝখানে আরো ছয়টা কার্বন থাকবে, এবং মাঝখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কার্বন দেওয়ার পর আমি দিলাম এন এইচ টু, বাকি হাতগুলো যদি হাইড্রোজেন দ্বারা পূরণ করি তখন আলটিমেটলি যেটা আসবে এই সবগুলোতে আসবে হাইড্রোজেন, দেখবে সি এইচ টু করে গ্রুপ আসবে। এখন সি এইচ টু কয়টা গ্রুপ আসবে, এক দুই তিন চার পাঁচ ছয় জিনিস ছয়টা গ্রুপ আসবে, তার মানে আমি লিখতে পারি এন এইচ টু আর সি এইচ টু, এদিকে দিলাম সিক্স আর এদিকে হচ্ছে এন এইচ টু, তার মানে আমরা পেলাম দেখো এদিকে দেখো সি এইচ টু মানে এটা হচ্ছে মিথিলিন, এটা কতটা, এটা হচ্ছে ছয়টা, এই জন্য আমরা এটাকে বলতে পারি হেক্সামিথিলিন ডাইএমিন। আমরা কি বলতে পারি হেক্সামিথিলিন ডাইএমিন, হেক্সা কোন কারণে, কারণ এদিকে হচ্ছে ছয়টা সি এইচ টু আছে, বাট খেয়াল করো এদিকে কিন্তু আমরা চারটা সি এইচ টু দিছি, কারণটা কি, কারণ হচ্ছে যেহেতু ছয়টা করে কার্বন থাকতে হবে সি ডাবল এইচ নিজে একটা কার্বন বহন করে, এবং সি ডাবল এইচ যেহেতু দুইটা আছে সেহেতু ছয়টা কার্বনের মধ্যে দুইটা কার্বন সি ডাবল এইচ নিয়ে নিয়েছে আর দুইটা আর চারটা বাকি চারটা কার্বন হচ্ছে সি এইচ টু নিয়ে নিয়েছে। কিন্তু যখন আমরা হেক্সামিথিলিন ডাইএমিনের সংকেত লিখবো তখন ছয়টা কার্বনের মধ্যে ছয়টাই মিথিলিন গ্রুপ নিয়েছে, যেহেতু এই কার্যকরমূলক মানে এমিনের মধ্যে কোনো কার্বন এক্সিস্ট করেন না। ক্লিয়ার? সো এই পর্যন্ত বেসিক ক্লিয়ার হওয়ার পরে আমরা ডাই কার্বক্সিলিক অ্যাসিড এবং ডাই এমিন বা হেক্সামিথিলিন ডাইএমিন তাদের সংকেত লিখতে পারছি। তো তাদের সংকেত লিখার পরে নাইলন পর্যন্ত যাওয়াটা একেবারে সোজা। সো নাইলন পর্যন্ত কিভাবে যেতে হবে খেয়াল করো, আমরা জাস্ট এই দুটাকে যোগ দিব। সো এই দুটাকে যোগ দিলে আমরা কি পাচ্ছি খেয়াল করো, সো এটা যদি হয় সি ডাবল ও এইচ, তারপর হচ্ছে সি এইচ টু, এটা হচ্ছে ফোর আর এদিকে হচ্ছে সি ডাবল ও এইচ, প্লাস আমরা দিব হচ্ছে এন এইচ টু, এদিকে হচ্ছে সি এইচ টু সিক্স আর এদিকে হচ্ছে এন এইচ টু। এখন এটা যেহেতু একটা পলিমারকরণ বিক্রিয়া খেয়াল করো, এটা যেহেতু একটা পলিমারকরণ বিক্রিয়া, সেটা পলিমারকরণ বিক্রিয়ার বৈশিষ্ট্যটা হচ্ছে যে দুই পাশে দুইটা হাত খালি থাকবে, কারণ পলিমারকরণ বিক্রিয়ার বৈশিষ্ট্য কি, পলিমারকরণ বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে দুই পাশে দুইটা হাত খালি থাকবে যাতে অসংখ্য পরিমাণ এইরকম ইউনিট একসাথে অ্যাড হতে পারে। সো এইদিকে হচ্ছে অসংখ্য পরিমাণ এন পরিমাণ এবং এইদিকে হচ্ছে অসংখ্য পরিমাণ এন পরিমাণ। সো যদি দুই পাশে দুইটা হাত খালি না থাকে দুই পাশে অ্যাড হতে পারবে না, যেহেতু পলিমারকরণ বিক্রিয়া মানে হচ্ছে অনেকগুলি একই প্রকার ইউনিট একসাথে যোগ হওয়া। সো এইদিকে আমি যখন এটা লিখবো সো আমাকে দুই পাশটা খালি রাখতে হবে অনেকগুলো অ্যাড করার জন্য। সো দেখো সেদিকে আমরা কিভাবে অ্যাড করব, অ্যাড করার সব থেকে সোজা হবে এই বিটটার মধ্যে পানি উৎপন্ন হবে সেটা মনে রাখো। সো আমরা যদি পানি যদি উৎপন্ন করতে চাই পানির জন্য আমার প্রয়োজন হচ্ছে এইচ এবং ও এইচ। সো পানির জন্য আমার কি প্রয়োজন, এইচ এবং হচ্ছে ও এইচ। আচ্ছা দেখো এখন আমি বলেই নিই যে এখানে কেন পানি উৎপন্ন হচ্ছে বা আমরা কেন এটাকে ঘনীভবন বিক্রিয়া বলছি। ঘনীভবন বিক্রিয়া হচ্ছে সেই সকল পলিমারকরণ বিক্রিয়া যে পলিমারকরণ বিক্রিয়াতে অন্যান্য ছোট ছোট মানে বড় একটা যৌগ উৎপন্ন হওয়ার সাথে সাথে কিছু ছোট যৌগ উৎপন্ন হয়, যেরকম এরা দুজন অ্যাড হবে এবং অ্যাড হয়ে অনেক বড় একটা যৌগ উৎপন্ন করবে, আমাদের নাইলন প্রস্তুত করে দিবে, বাট একটা ছোট যৌগ প্রস্তুত করবে যেটা হচ্ছে পানি। সো এই কারণে এটাকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। তার মানে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া মানে কি, যেখানে দুইটা যৌগ পলিমারকরণ বিক্রিয়ার মধ্যে ছোট ছোট যৌগ কিছু উৎপন্ন হবে, যেরকম এইচ টু বা কার্বন ডাইঅক্সাইড যেটাই হতে পারে। সো এখন দেখো এইদিকে এইচ টু উৎপন্ন হবে, সো এইচ টু উৎপন্ন করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে এইচ এবং ওএইচ। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখো এইচ এবং ওএইচ এর জন্য মানে আগেই বলছিলাম যখন তোমার এইচ টু এর প্রয়োজন পড়বে তখন তুমি কোনো সময় একটা কার্বন থেকে এইচ টুটাকে নিয়ে নিও না, একটা থেকে নেওয়া হচ্ছে ওএইচ বাকিটা থেকে নেওয়া হচ্ছে এইচ। এইখানে আমরা যে ট্রিক্সটা করবো সেখানে হচ্ছে এইখান থেকে আমরা নেওয়া হচ্ছে ওএইচ, মানে এইখান থেকে নিয়ে নিলাম ওএইচ, ওএইচ নিলে এখানে একটা হাত খালি থাকবে, এইখানে আমরা নিয়ে নেওয়া হচ্ছে ওএইচ। সো আর এইখানে এইখান থেকে হচ্ছে একটা হাইড্রোজেনকে আমরা মাইনাস করে দিব, একটা হাইড্রোজেনকে আমরা মাইনাস করে দিব আর এইখান থেকে একটা হাইড্রোজেনকে মাইনাস করব। তাহলে দেখো তাহলে হচ্ছে এইদিকে যে সিও ওএইচ যেটা ছিল আমরা জানি যে ওএইচ হচ্ছে একটা হাত, দ্যাট মিন্স ওএইচটাকে যখন আমি এইদিক থেকে সরিয়ে নিব তখন এইদিক থেকে একটা হাত খালি থাকবে, তাহলে আমরা এইদিকে সিও ওএইচ এর হাতটাকে খালি রাখলাম, বাকি যে সিএইচ টু ছিল সেই সিএইচ টু ফোর দিয়ে দিব, এইদিকে যে সিও ছিল যে ওএইচ ছিল সেটা হাত এখনো খালি,
এখন দেন এটার হাত খালি, এখন আমি কি করব, সেটা হচ্ছে এইখান থেকে, এইখান থেকে যদি একটা এইচ সরিয়ে দিই তখন থাকে হচ্ছে এন এইচ, এন এইচ এর একটা হাত থাকে, সো এন এইচ, দেখো একটা হাত খালি থাকে, সেটাকে আমি এইদিকে দিয়ে দিলাম এন এইচ, এন এইচ, আবার আগের মতো লিখবো সি এইচ টু সিক্স, এবং দেখো এদিকে যেহেতু এন এইচ টু ছিল, খেয়াল করো এদিকে এন এইচ টু ছিল, এন এইচ টু, এইদিকে একটা এইচ ছিল, এদিকে একটা এইচ ছিল, একটা এসকে যদি আমরা মাইনাস করে দিচ্ছি সেহেতু একটা হাত কিন্তু খালি থেকে যাচ্ছে, দ্যাট মিন্স এদিকের যে বন্ধনটা ছিল এটাতে আমরা এদিকে দিব এন, দেন এদিকে একটা হাত খালি, এদিকে একটা এইচ, দ্যাট মিন্স এন এইচ, তার মানে এইভাবে খালি রয়ে, তার মানে দেখো এদিকে একটা হাত খালি, এদিকে একটা হাত খালি। এখন কিন্তু আমাদের যে শর্তটা ছিল, শর্তটা কি ছিল, শর্তটা ছিল যে পরিমাণকরণ বিক্রিয়ায় দুই পাশে দুইটা হাতকে খালি রাখতে হবে যাতে এরকম আরো ইউনিট অ্যাড হতে পারে, সো এই দিকে কিন্তু আমরা দুই পাশে দুইটা হাত খালি রাখছি, এবং সাথে আমরা এইখানে একটা OH আর এইখানে একটা H সংযুক্ত হয়ে একটা H2 উৎপন্ন করছে, একটা H2, এবং এইখানে আরেকটা OH, এইখানে আরেকটা H অ্যাড হয়ে আরেকটা H2 উৎপন্ন করছে। এখন দেখো এইখানে N সংখ্যক COOH ছিল, দ্যাট মিন্স N সংখ্যক OH ছিল, আর এইখানে N সংখ্যক NH2 ছিল, দ্যাট মিন্স একটার জন্য এখানে N সংখ্যক H, তার মানে হচ্ছে N সংখ্যক NH2, এবং এইখানে এন সংখ্যক আবার NH2, দ্যাট ইজ আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে 2N সংখ্যক প্লাস 2NH2O, এইটাই হচ্ছে আমাদের পলিমারকরণ বিক্রিয়া, এইটাতে আমরা এদিকে ব্র্যাকেট দিয়ে N দিয়ে দিব, এবং এটা হচ্ছে নাইলন। সো তোমাদের বই এই জিনিসটাও ভুল লেগেছে, এদিকে দেখলাম যে NH2O দিছে, সো বাট এটা হচ্ছে 2NH2, তোমরা বুঝতে পারছো কেন 2NH2, আবার বুঝো দেখো এদিকে যখন একটা নাইলন প্রস্তুত করতে পারবো, এবং তোমাদের প্রথম দিকে নাইলন নিয়ে, মানে নাইলন ঘূর্ণীভবন পরিমাণকরণ বিক্রিয়া নিয়ে তোমাদের যে ভয়টা ছিল, আমি আশা করি যে সেই ভয়টা দূর করতে পেরেছি, এবং যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে দাও, এবং পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করো যাতে পরবর্তীতে অন্য কোনো ভিডিও আপলোড দিলে তুমি সাথে সাথে পেয়ে যাও। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।